হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইসুজিৎ, ইউ আর ওয়াচিং টিকটক উইথ সুরো। চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি। আজ এই ভিডিওতে আমি মোটোরোলা মোটো ওয়ান পাওয়ার ফোনের সম্বন্ধে কিছু বলবো এবং ফাইনালি মোটোরোলা ইন্ডিয়াতে মোটো ওয়ান পাওয়ার ফোনটি লঞ্চ করে দিয়েছে এবং স্পেক্স হিসাবে যা দাম রেখেছে তা ইন্ডিয়ান যে ফোনের মার্কেট রয়েছে সেটা জ্বালিয়ে দিতে যথেষ্ট, ঠিক আছে। আর এটা মোটোরোলার কাছ থেকে আশা করা যায়নি, কারণ কদিন আগে মোটো G6 Plus যে রেঞ্জে লঞ্চ করেছিল সেটা রেঞ্জটা খুবই হাই ছিল। এই রেঞ্জে লঞ্চ করে অনেকটা কাস্টমারের মন জয় করে নিয়েছে, সেটা বলতে আর বাকি নেই। এই ভিডিওতে আজ আমি মোটোরোলা মোটো ওয়ান পাওয়ার ফোনের সম্বন্ধে কিছু স্পেক্সের সম্বন্ধে কিছু আলোচনা করবো এবং আমার নিজের ওপিনিয়ন কী সেটা জানাবো। সবার প্রথম আসছে এক এই ফোনের ডিসপ্লেতে। এখানে 19:9 অ্যাসপেক্ট রেশিওর 6.2 ইঞ্চির ফুল HD ডিসপ্লে রয়েছে এবং এখানে নচেরও সাপোর্ট রয়েছে। এখন ট্রেন চলে এসছে না নচের, সেইটাই। এবার আসা যাক এই ফোনের এসওসি অথবা চিপসেট। এই ফোনে স্ন্যাপড্র্যাগনের 636 প্রসেসর রয়েছে এবং Adreno 509 GPU রয়েছে, 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজের ফোন এটা। ওভারঅল ইট ইজ এ গুড ফোন উইথ গুড স্পেসিফিকেশন। এবার আসা যাক এই ফোনের ক্যামেরাতে। ফোনটির ব্যাকে 16+5 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা রয়েছে। এখানে যে প্রাইমারি ক্যামেরাটা রয়েছে সেটা হলো 16 মেগাপিক্সেলের এবং তার অ্যাপারচার হচ্ছে 1.8 এবং সেকেন্ডারি যে ক্যামেরা রয়েছে সেটা হলো 5 মেগাপিক্সেলের যার অ্যাপারচার হল 2.2। এবার আসা যাক এই ফোনের ফ্রন্ট ক্যামেরাতে। এখানে ফ্রন্টে আছে 12 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের ক্যামেরা এবং যেগুলো দিয়ে খুবই ভালো ছবি তোলা হবে সেটা তো বোঝাই যাচ্ছে। সবথেকে ভালো ব্যাপার হলো এই ফোনে USB টাইপ সি পোর্ট রয়েছে, 5000mAh ব্যাটারি রয়েছে এবং এই ফোনে ডেডিকেটেড এসডি কার্ড স্লট রয়েছে, মানে দুটো সিম একসঙ্গে চালানো যাবে, তার সাথে সাথে এসডি কার্ডও লাগানো যাবে এবং যেটা ইউজ করে এসডি কার্ডটা ইউজ করে 256GB পর্যন্ত স্টোরেজটা বাড়ানো যেতে পারে। এইসব ছোটোখাটো জিনিসগুলো মোটোরোলা ফোনটিতে অ্যাড করে খুবই ভালো ফোনে পরিণত করেছে। সবচেয়ে বড়ো কথা হলো এই ফোনে 3.5mm অডিও জ্যাক রয়েছে, যেটা MI A2 কেন মানে দিল না বুঝলাম না। ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে এবং এটার জন্যে ব্যাটারির জন্যে ফোনটা একটু ভারী মনে হতে পারে এবং ফোনটি যেহেতু এত বড় ব্যাটারি রয়েছে এবং এটা চার্জ করতে মোটোরোলা এখানে টার্বো কুইক চার্জের সাপোর্ট দিয়েছে, যেটা আসা যে খুব তাড়াতাড়ি ফোনটি চার্জ হয়ে যাবে, সো চিন্তার কোনো বিষয় নেই। এবারে এই ফোনের কানেক্টিভিটির ব্যাপারে বলা যায়। এই ফোনে 12 4G ভোল্টেজের সাপোর্ট রয়েছে এবং এখানে মানে দুটো ভোল্টেজ সিম একসঙ্গে চালানো যাবে। এখানে ইন্ডিয়াতে বলতে গেলে তো জিও এবং এয়ারটেল প্রোভাইড করছে 4G ভোল্টেজের। এখানে এই ফোনে ব্লুটুথ 5.0 এর সাপোর্ট রয়েছে এবং সত্যি ভালো কথা হলো এই ফোনে এই বাজেটে NFC এরও সাপোর্ট রয়েছে, যেটা খুবই ভালো ব্যাপার। এবার আসে এই ফোনের অপারেটিং সিস্টেমে। ফোনটি অ্যান্ড্রয়েড 1 প্রোগ্রামের সঙ্গে এসছে। ফোনটিতে যে অপারেটিং সিস্টেম আছে সেটা হলো অ্যান্ড্রয়েড ওরিও 8.1.0 এবং হুইচ ইজ আপগ্রেডেবল টু অ্যান্ড্রয়েড পাই। ফিউচারে বিভিন্ন ধরনের আপগ্রেড যেগুলো থাকে সেগুলো পাওয়া যাবে ফোনে। ফোনটিতে ডলবি সাউন্ডের সাপোর্টও আছে, মানে সাউন্ড যে এক্সপিরিয়েন্স সেটা খুবই ভালো হবে বোঝাই যাচ্ছে। বন্ধুরা, এই ফোনের যে প্রাইস সেটা খুবই কম্পিটিটিভ, 15,999 rupees এবং যেটা ফ্লিপকার্টে লঞ্চ হবে ইউরোপে এই ফোনটি দাম করেছে প্রায় 400 euro এবং যেটা ইন্ডিয়ান প্রাইসে যদি কনভার্ট করা যায় সেটা হবে 28,000 থেকে 30,000 টাকার মধ্যেই থাকবে। ভাগ্য ভালো ইন্ডিয়াতে 16,000 টাকার মধ্যেই লঞ্চ করেছে। 15,000, 16,000, 17,000 টাকার মধ্যে যে সমস্ত ফোন আছে সেগুলো হলো MI A2, Nokia 6.1 Plus এবং আসুস জেনফোন ম্যাক্স প্রো M1 যে 6GB মডেল রয়েছে সেই ভার্সনগুলো আছে এবং স্পেক্স এবং বাজেট হিসাবে মোটোরোলা মোটো ওয়ান পাওয়ার ফোনটি এদের সঙ্গে কম্পিট করতে পারবে। ফোনটি 5ই অক্টোবর ওপেন সেলে আসবে ফ্লিপকার্টে। আমি ভিডিও ডিসক্রিপশানে বাই লিঙ্কটা দিয়ে রাখবো। স্পেক্স এবং বাজেট হিসাবে এই ফোনটিকে অবশ্যই রেকমেন্ড করা যেতে পারে। দেখে খুবই খুশি হলাম মোটোরোলা এমন বাজেটে এমন স্পেক্স দিচ্ছে। ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং খারাপ লাগলে ডিসলাইক দেবেন এবং আপনাদের যদি কোনো ওপিনিয়ন থাকে এবং ভিডিওটি কী করলে আরও ভালো হয় অথবা আপনাদের যে কোনো ধরনের ওপিনিয়ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। টেক রিলেটেড আরও কন্টেন্ট পেতে হলে আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটা রয়েছে সেটা প্রেস করে দেবেন, যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। থ্যাংক ইউ।